আসসালামু আলাইকুম। তো আমাদের অর্গানিক কেমিস্ট্রির প্রিয় ছাত্র ভাই কথা আমরা আজকে মূলত অ্যালডিহাইড এবং কিছু নামকরণ নিয়ে কথাবার্তা বলবো। এই ভিডিওটার মধ্যে আমরা মূলত অ্যালডিহাইডের নামকরণ নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই আপনাদের রেসপন্সের মাধ্যমে আমাদের উজ্জীবিত করবেন, যাতে করে আমরা আমাদের ভিডিওগুলো কন্টিনিউসলি বানাতে পারি। তো আসলে আজকে আমরা শুরু করবো অ্যালডিহাইডের এবং কিছু নামকরণ, যার মধ্যে প্রথম পার্টটা আজকে সেখানে আমরা শিখবো হচ্ছে গিয়ে মূলত অ্যালডিহাইডের নামকরণ। সো অ্যালডিহাইড বলতে আমরা ওই সকল যৌগকে বুঝাই যাদের মধ্যে কার্যকরী মূলক হিসেবে থাকে সিএইচ গুলো, রাইট? আর কিটোন বলতে আমরা ওই সকল যৌগগুলোকে বুঝাই যেখানে কার্যকরী মূলক হিসেবে থাকে সিও। সো একটু যদি আমি এই জিনিসটা যদি ভাইয়া বুঝাই, দেখেন সিএইচ এখানে জিনিসটা দেখতে হচ্ছে যে এরকম, এখানে একটা হাইড্রোজেন, আর সিওর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম। সো দেখতেছেন দুইটা যৌগের ভিতরে একটা জিনিস কমন আছে, সেই একটা জিনিস কমনটা হচ্ছে যে আমাদের এই পোর্শনটা, ঠিক আছে? তো এটাকে আমরা বলেছি যে কার্বনিল, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কার্বনিল গ্রুপ। সো দেখতেই পারতেছেন আপনারা অ্যালডিহাইড বলেন আর কিটোন বলেন, দুইটার ভিতরে আমাদের কার্বনিল গ্রুপ বিদ্যমান, এই জন্য অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা কার্বনিল কম্পাউন্ড, ঠিক আছে? কেননা এদের ভিতরে আমাদের কার্বনিল গ্রুপ আছে। সো ভাইয়া যদিও কার্বনিল গ্রুপ আছে, আমি বুঝবো কিভাবে কোনটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড কোনটা হচ্ছে আমাদের কিটোন? সো জিনিসটা ভাবে মনে রাখবেন, যদি অ্যালডিহাইড হয়, হ্যাঁ, যদি ওই যৌগটা আমাদের অ্যালডিহাইড হয়, সো দেখেন কার্বন ডুয়েট বন্ড অক্সিজেন, এটা হচ্ছে আমাদের কার্বনের গ্রুপ, হাত বাকি দুইটা, যদি এই হাতে একটা হাইড্রোজেন এই হাতেও একটা হাইড্রোজেন হয়, তাহলে ওই যৌগটা অ্যালডিহাইড হবে। হাইড্রোজেন ব্যতীত যদি এই হাতে একটা অ্যালকাইল গ্রুপও থাকে তাহলেও সেটা অ্যালডিহাইড হবে, ঠিক আছে? সো ইজিলি মনে রাখবেন কার্বনের গ্রুপের পার্শ্ববর্তী যে দুইটা হাত, সেই দুইটা হাতে দুইটাই যদি হাইড্রোজেন হয় তাহলেও অ্যালডিহাইড, একটা হাইড্রোজেন আরেকটা যদি অ্যালকাইল গ্রুপ হয় তাহলে সেটা কি? তাহলে আপনাদের মাথায় আরেকটা কেস চলে আসবে যে ভাই কার্বনিল গ্রুপ যুক্ত যৌগ এক হাতে অ্যালকাইল মূলক আর এক হাতে অ্যালকাইল, তখন সেটা কোন ধরনের যৌগ হবে? তখন সেটা হয়ে যাবে কিটোন, ঠিক আছে? সো এতটুকু বেসিক আপনারা আশা করি বুঝতে পারবেন যে কোনটা অ্যালডিহাইড আর কোনটা কিটোন। আর অ্যালডিহাইডের নামে শেষে আমরা অ্যাড করি হচ্ছে গিয়ে এল, ঠিক আছে? আর কিটোনের নামে শেষে আমরা অ্যাড করি হচ্ছে ও বা নোন, আপনি যেটা পছন্দ করেন। সো অ্যালডিহাইডের নামকরণের জন্য আমাদের কিছু কথা মনে রাখতে হবে। সো প্রথমে এক নাম্বার কথাটা মনে রাখতে হবে যে চেইনের আমাদের যে সিএইচ গ্রুপ প্রেজেন্ট থাকবে সেটা মাস্ট বি কার্বন একে যেতে থাকে, মানে আমাদের এমন হবে কার্বন চেইনটা শনাক্তকরণ করতে হবে যাতে কার্বন চেইনের একটা প্রান্তে আমাদের সিএইচ গ্রুপটা থাকে, ঠিক আছে? সো আমাদের এমন হবে চেইনটাকে নাম্বারিং করতে হবে যাতে করে আমাদের এক নাম্বার কার্বনে কার্বনের গ্রুপটা প্রেজেন্ট, ওকে? আর হচ্ছে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে আমরা এই জিনিসটা ভুল না করি, ওকে? সো শুরু করি আমরা। সো প্রথমে আসেন আমাদের এই যৌগটা, সো প্রথম যৌগটা আমরা লক্ষ্য করি। সো দেখেন আমরা দেখে বুঝতে পারতেছি এটা অ্যালডিহাইড যৌগ, কিভাবে বুঝলাম আমরা? এই যে এখানে আমাদের একটা, ওকে, সো লক্ষ্য করেন এখানে একটা আমাদের সিএইচ গ্রুপ আছে, সো অবভিয়াসলি এটা একটা অ্যালডিহাইড যৌগই হবে। তাহলে নাম্বারিংটা কোন দিক থেকে হবে? অবভিয়াসলি নাম্বারিংটা আমাদের ডান দিক থেকে হবে, কেননা বাম দিক থেকে যদিও আমরা দেখি আমাদের দুই নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ, বাট আমি একটু আগে বলছি অ্যালডিহাইডের যৌগের ক্ষেত্রে এমন ভাবে নাম্বারিং করতে হবে যাতে এক নাম্বার কার্বনে আমাদের সিএইচ গ্রুপ থাকে, ওকে? তাহলে এক দুই তিন চার, তিন নাম্বার কার্বনটা শাখা শিকল, তো তিন নাম্বার কার্বনের শাখা শিকল, তাহলে শাখা শিকলের নাম বসে আগে, তাহলে থ্রি মিথাইল চার কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, সো নামটা হবে বিউটা, একটু আগে বলছি অ্যালডিহাইড কিটোনের নাম শেষে অ্যাড করে নেল, তাহলে থ্রি মিথাইল বিউটা, খুব ইজি ছিল, পরবর্তীতে চলে আসা। সেই যৌগটার ক্ষেত্রে যদি আমরা এটাকে কার্বন শিকল অ্যাসিউম করি আমাদেরটা হবে না, কেন হবে না ভাই? কেননা আমি বারবার বলছি এমন হবে নাম্বারিং করতে হবে যাতে করে আমাদের সিএইচ গ্রুপটা এক নাম্বারে থাকে, ঠিক আছে? তাহলে এটাকে আমি যদি এক নাম্বার কার্বন হিসেবে পাই দিচ্ছি, এটা হবে আমাদের প্রধান কার্বন শিকল, ঠিক আছে? তাহলে এক দুই তিন চার পাঁচ, শিকলের বাইরে যারা তারাই পার্শ্ব শিকল, এখানে চার নাম্বার কার্বন একটা, দুই নাম্বার কার্বন একটা, সো দুই নাম্বার কার্বনে আছে ইথাইল, তাহলে তার নাম হবে টু ইথাইল, চার নাম্বার কার্বনে আছে হচ্ছে গিয়ে আমাদের মিথাইল, তাহলে ফোর মিথাইল, আর আমাদের পুরো যৌগটা হচ্ছে গিয়ে পাঁচ কার্বন বিশিষ্ট, তাহলে তার নাম হয়ে যাবে পেন্টানেল, ওকে? সো এবার আসেন আমাদের পরবর্তী যৌগ, তো আমাদের পরবর্তী যৌগটা হচ্ছে যে এটা। সো এই যৌগটার ক্ষেত্রে আমাদের দেখেই বুঝতে পারতেছি একটা প্রান্তে আমাদের অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে এই থেকে নাম্বারিংটা এক দুই তিন চার পাঁচ, তাহলে এখানে একটা শাখা, এখানে একটা শাখা, এই পুরোটা আর একটা শাখা, ঠিক আছে? ওকে,
তাহলে তিন নাম্বার কার্বনের শাখায় হচ্ছে কি ইথাইল, তাহলে তার নাম হবে হচ্ছে কি থ্রি ইথাইল। অবশ্যই আমরা ইথাইলকে মিথাইলের থেকে বেশি প্রায়োরিটি দিব, কেননা অ্যালফাবেটিক অর্ডারে ইথাইল আগে, থ্রি ইথাইল। চার নম্বর কার্বনের দুই পাশে দুইটা শাখা শিকল, তাহলে তার নাম হবে 4.4, যেহেতু দুইটা আছে তাহলে হয়ে যাবে ডাইমিথাইল। আর পুরো যৌগটা পাঁচ কার্বন বিশিষ্ট, সো অবভিয়াসলি এটার নাম হবে পেন্টানল। আশা করি আপনারা দুটো বুঝতে পারছেন। ওকে, তো আসেন এই যৌগটা। সো দেখেন এখানে আপনি দেখে বুঝতে পারছেন, এখানে দুইটা আমাদের সিএইচও গ্রুপ আছে। সো দুইটা যখন সিএইচও গ্রুপ থাকবে, আমরা জিনিসটাকে এমন ভাবে মানে একটু সাজায় আনিব যাতে করে জিনিসটা এরকম দেখায় যে অ্যালডিহাইড গ্রুপটা বাদে বাকি অংশটাকে আমরা অ্যালকেন চিন্তা করব, এবং আমাদের সেই যৌগটার ভিতরে যতগুলো অ্যালডিহাইড গ্রুপ থাকে তার উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে আমাদের আমরা বাকি অংশের নামটা করব। ফর এক্সাম্পল ধরেন আমাদের কাছে এরকম একটা যৌগ আছে যে আপনি মনে করলেন যে এই কার্বন 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 কার্বন, এখানে একটা মনে করেন আপনি বুঝছেন এখানে একটা সিএইচও আছে, এখানে আরেকটা সিএইচও আছে, তাহলে দুইটা সিএইচও আছে, বাট আমাদের পুরো শিকল আমাদের কার্বন আছে হচ্ছে ছয়টা। তাহলে আমরা এটাকে চিন্তা করবো এরকম যে এটা হচ্ছে আমাদের হেক্সেন, আর যেহেতু দুইটা আছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ, তাহলে এটার নাম হবে ডাই। ঠিক আছে, তাহলে আগে আমরা চিন্তা করবো এটাকে অ্যালকিন হিসেবে, তারপরে অ্যালডিহাইড গ্রুপের সংখ্যার উপর ভিত্তি করে নামের শেষে ডাই টাই পেন্টা যা হোক সেটা আমরা বলবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখে বুঝতে পারছি এখানে কার্বন আছে কটা, কার্বন আছে 1 2 3 4 5, তাহলে এটা পেন্টেন। ওকে, লিখে ফেললাম পেন্টেন পেন্টেন। আর পুরো যৌগের ভিতরে আমাদের দুইটা হচ্ছে কি অ্যালডিহাইড গ্রুপ, তাহলে হচ্ছে পেন্টাল ডাইল। ওকে, একদম সিম্পল। পরে আসেন এই যৌগটা, সো অবশ্যই এটা এখান থেকে আমাদের নাম্বার নিতে হবে ডান দিক থেকে। তাহলে 1 2 3 4, তিন নাম্বার কার্বন একটা হচ্ছে গিয়ে আমাদের শাখা আছে, সেটা হচ্ছে ব্রোমিন, নাম কোন সময় ব্রোমিনের নাম হয়ে যাবে ব্রোমো, তাহলে হয়ে যাবে থ্রি ব্রোমো, চার কার্বন বিশিষ্ট অ্যালকেন, সো ইট ইজ গোয়িং টু বি বিউটানল। একদম ইজি। এবার দেখেন এটা হচ্ছে এমন একটা যৌগ যে যৌগটার ভিতরে একাধারে আমাদের ডাবল বন্ড আছে, যেটা আমাদের অ্যালকিনের অংশকে রিপ্রেজেন্ট করবে, আর এবং অবশ্যই আমাদের এই দিয়ে এবার অ্যালডিহাইড গ্রুপ আছে। কার প্রায়োরিটি বেশি আপনাদেরকে পড়ানো হয়েছে, অবভিয়াসলি অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি। তাহলে 1 2 3 4, চার কার্বন বিশিষ্ট যৌগ যার মধ্যে একাধারে অ্যালকিন আছে এবং অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে তার নাম হয়ে যাবে 2-বিউটিনল। ওকে, বা আপনি বলতে পারেন বিউটিন 2-ইন-1-এল। ওকে, ঠিক আছে, পরের যৌগটা। সো এই যৌগটাকে আপনি এই অংশটাকে বাদ দেন, এটা যদি না থাকে তাহলে আপনার তার নাম কি হবে, বেনজিন। না কিন্তু আমি আপনাদেরকে পড়াইছি এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। সো যদি আমাদের এরকম কোনো চাকরি যৌগের বাহিরে সিএইচও গ্রুপ থাকে, আগে আমরা চক্রটাকে নাম করব, তারপরে অ্যালডিহাইডটার নামে হিসেবে আমরা ব্যবহার করব কার্বালডিহাইড। তাহলে আমাদের ছয় কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে অবভিয়াসলি এটার নাম হবে সাইক্লোহেক্সেন। হেক্সেন কেন, ছয়টা কার্বন সবগুলো সিঙ্গেল বন্ড, তাই হেক্সেন সাইক্লিক অর্ডারে আছে, দ্যাটস ওয়াই সাইক্লো। আর যেহেতু সিএইচও আছে, তাহলে এটার নাম হয়ে যাবে কার্বালডিহাইড। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা যদি বুঝতে পারেন, এটা আপনাদের জন্য বুঝা অনেক ইজি। আমি আপনাদেরকে পড়াইছি স্কেলটন ফর্মুলা, যতগুলা কোনা ততগুলা কার্বন, তাহলে এখানে একটা কোনা মানে কার্বন, এখানে একটা কোনা মানে কার্বন। আপনি যদি এটাকে প্রধান শিকল বা কোনো কিছু চিন্তা করেন তাহলে হবে না, একটু আগে বলছি। অবশ্যই এক নাম্বার কার্বন থাকবে কে, সিএইচও গ্রুপ, তাহলে দুই নাম্বার কার্বনে আছে আমাদের সম্পূর্ণ এই পোর্শনটা, এটার নাম কি, তার নাম হচ্ছে ফিনাইল। কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত, দুই নাম্বার কার্বনের সাথে, তাহলে এই যৌগটার নাম হবে 2-ফিনাইল, দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, সো ইট উইল বি ইথানল। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর আসেন এই যৌগটা। সো বলছিলাম এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে কোনা মানেই কার্বন, তাহলে 1 2 3 4 5, পাঁচটা কোনা আছে। সো অবভিয়াসলি যেখানে এটা আছে সেটাকে আমরা এক নম্বর ধরবো, তাহলে এই থেকে যদি চিন্তা করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 2 3। আপনার মনে ধরো ভাবলে নিচে দিয়ে কেন আসলাম না, হ্যাঁ আসতে পারতাম, যদি আমি নিচে দিয়ে আমার নাম্বারিংটাকে চিন্তা করতাম তাহলে নাম্বারিংটা হতো এরকম 1 2 3 4, তাহলে নিচে দিয়ে আসলে আমার চার নাম্বার কার্বন আমি পাইতাম হচ্ছে গিয়ে আমাদের ডাবল বন্ড, বা যদি আমি উপর দিয়ে আসি তাহলে আমি পাই তিন নাম্বার কার্বন, সরি দুইটা আমার শাখা শিকল। তাহলে অবশ্যই এমন ভাবে নাম্বারিং করতে হবে আমাদের যাতে করে আমরা শাখা শিকলটাকে আগে পাই। সো এগুলো আপনাদেরকে আগের ভিডিও গুলোতে বলানো হয়েছে, জাস্ট আমি একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। তাহলে তিন নাম্বার কার্বনে হচ্ছে গিয়ে আমাদের দুইটা শাখা আছে, দুইটা ব্রোমিন, সো এটার নাম হবে 3-3-ডাইব্রোমো, কেননা দুইটা ব্রোমিন আছে, চাকরিক গঠনে আছে, তাহলে অবভিয়াসলি পাঁচ কার্বন বিশিষ্ট চাকরিক গঠন, ইট ইজ গোয়িং টু বি সাইক্লো পেন্টেন। এবং যেহেতু সিএইচওটা চক্রের বাইরে আছে, তাহলে তার নাম হয়ে যাবে কার্বালডিহাইড, কার্বালডিহাইড। সো আশা করি আপনারা অ্যালডিহাইডের নামকরণের এই ভিডিওটা বুঝতে পারছেন। সো
নেক্সট ভিডিওতে আমরা মূলত কীটনের নামকরণ নিয়ে কথাবার্তা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।